أو كما قال عليه الصلاة والتسليم في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أيعلم أنه يستحب أن يقال عند سماع الأولى من الشهادة الثانية صلى الله عليك يا رسول الله صلى الله عليه وسلم وعند سماع الثانية قرة عين بك يا رسول الله ثم يقال اللهم متعني بالسمع والبصر بعد ردع ظهر الإبهامين على العينين فإنه صلى الله عليه وسلم قائد له إلى الجنة أخرج جوف نور شم نور يشر شجري جار نوراني جوتي تشب أدار بلوف ليدري شباب جهر حسن نور সুন্দর আর কমল তর সেই নবী তর আলির পরে মহব্বতে দুরদ পড়লাম দেখলাম আপনারা সকলে অমনোযোগী, সকলে চেহারার দিকে তাকালাম, দেখলাম আপনারা সকলে অমনোযোগী। আসলে কি সত্য? হ্যাঁ, সত্য না? সকলে মনোযোগ, সকলে কি মনোযোগী? নাই মনোযোগ। এখন কিসের উপরে, কিসের দিকে মনোযোগ দিয়েছেন, মনোযোগ রাখছেন? মনোযোগ আছে, এখন কোথায় আপনাদের মনোযোগ? কার দিকে? জবাব তো দিলেন যে মনোযোগ আছে, কার দিকে মনোযোগ বলেন দেখি মুরব্বী বাবা। বন্ধু কি আপনাদের মনোযোগ কোথায়? আকর্ষণ কোথায়? খেয়াল ধ্যান কোথায়? একজনে বলেছেন মাহফিলের দিকে, আর একজনে বলছেন আমার দিকে। হ্যাঁ, আসলে মনোযোগ কোথায়? আসলে এক এক জনের মনোযোগ এক এক দিকে। উচিত ছিল এখন সকলেরই মনোযোগ একই দিকে হওয়া, যেহেতু সকলে দরুদ শরীফ পাঠ করছি। কার উপরে আওয়াজ দিয়ে বলুন, কার উপরে আওয়াজ দিয়ে বলুন, কার উপরে মনোযোগ হবে এখন? কার দিকে? যেই ব্যক্তির মনোযোগ হবে নবীর দিকে,
দরুদ সালাম পাতকালীন সময় যার মনোযোগ হবে ধ্যান খেয়াল হবে নবীজির দিকে, ধ্যান খেয়াল হবে রহমতুল্লিনা নবীদের দিকে, মতরাজ্য হবে খেয়াল করবে, চেহারা ঘুরাইয়া রাখবে মদিনা পূর্ণ নম্বরের দিকে, খেয়াল হতে দেরি হবে কিন্তু নবীজির দিদার লাভ করতে দেরি হবে না। মনোযোগ সহকারে আমার দেবনবী রহমতুল্লিনার আমিনের মুরদ চেহারা মোবারকের দিকে খেয়াল করে নবীর খেয়াল দর্শন করে সকলে বলুন আল্লাহ আকবর, সকলে জবান খুলে বলুন আল্লাহ আকবর। চলো যাই আমার
ইয়াতে লাগি কবুল কর আমার মুনাজাত, বারে বারে নিও আমার নবীর রোজায়। নবীবিনে আর কিছু দান আমি চাহি না, নবী হলেন জানের জান বিশ্ব জড়িয়া। সালাতুল্লাহ সালামুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উপস্থিত আজকের জামাল মোয়ার সৈয়দপুর নীলফামারী চতুর্থ বার্ষিকী জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কিরাম, এলাকার মুরব্বী, যুবক বাবারা ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা, যেহেতু সালাম আগেই জানিয়েছি, হাদিস শরীফের নিয়ম অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাণী অনুযায়ী আসসালামু আফযাল কালাম, কথা বলার পূর্বে সালাম জানিয়েছি। অতএব আসুন সকলে মিলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করে নেই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহফিলে তথা গুনাহ মাফের মাহফিলে আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য তারই দরবারে শুকর আদায় করে নেই সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। যখন আপনাদের ফুটে না মনে হয় বেশি ঠান্ডা, মনে হয় বেশি শীত, আর মুখ ফুটেন না কেন? মুখ খুললেন, গত বছর বলেছিলাম এবছর পুনরায় বলার অপেক্ষা রাখে না, বলতে চাচ্ছিও না কিন্তু বলতেও বাধ্য হয়, বলতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় গত বছর বলেছিলাম জবান খুলে বলবেন, জবান খুলে আল্লাহর নাম উচ্চারণ করবেন, জবান খুলে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহ আল্লাহ বলবেন। গত বছর এর ফজিলত বুঝিয়েছিলেন, জবান খুলবেন আল্লাহর জিকিরের জন্য, আল্লাহ পাকের রহমতের দরজা আপনার জন্য খুলে দিবেন। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ মাফের জন্য হাজির করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, কিসের জন্য হাজির করেছেন? গুনাহ মাফের জন্য। কিসের জন্য? গুনাহ মাফের জন্য হাজির করেছেন। আপনি আমি প্রতিনিয়ত গুনাহ করতেছি, কথা ঠিক না বেঠি? গুনাহ থেকে মাহফুজ, গুনাহ করি নাই, গুনাহ করি না এমন কেউ আছেন?
কেউ আছি আমরা না, কেউ নাই দুনার থেকে মাহফুজ, দুনার থেকে দূরে আপনি আমি কেহ নাই, বরং সকলেই গুণাগার। আওয়াজ দিয়ে বলেন সকলে কি একে অপরকে সাক্ষী রাখার জন্য বলছি না, মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলে স্বীকৃতি দিচ্ছি, আমরা সকলেই। আওয়াজ দিয়ে বলেন আমরা সকলেই। গফফার হলেন একমাত্র আল্লাহ। গফফার কে? আওয়াজ দিয়ে বলেন গফফার কে? আওয়াজ দিয়ে বলেন গফফার কে? আল্লাহ। কার কারণে গফফার? কার কারণে গফফার? কোন মাসের কারণে গফফার? কোন দিনের কারণে গফফার? কোন কিতাবের কারণে গফফার? কোন মানুষের কারণে গফফার? কোন নবীর কারণে গফফার? কার কারণে গফফার বলতে পারেন? কার কারণে গফফার? গফফার শব্দের অর্থ হল গুনাহ ক্ষমাকারী। গুনাহ ক্ষমাকারী কার কারণে? এখন একটি একটি ইতিহাসের দিকে যেতে হয়। মহান আল্লাহ তাবারকা তাআলা যখন কলমকে সৃষ্টি করলেন, কলমকে সৃষ্টি করার পরে আদেশ দিলেন কলম তুমি লিখো। কলম জিজ্ঞাসা করল হে মহান আল্লাহ তাআলা আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন হে কলম আমার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত উম্মত আসবে, যত নবীদের উম্মত আসবে, সকল উম্মতের কথা এইভাবে লেখো যে সকল উম্মতেরা হবে গুনাগার, সকল উম্মতেরা গুনাহ করবে। গুনাহ করলে তো একটা গুনাহ করবে, আহারে একবার গুনাহ করবে, একটা গুনাহ করবে, তাদের আমল নামায় গুনাহ হবে। যে যেমন আমল করবে সে তেমন তার আমল নামায় ওই রকমের লেখা হবে। যদি নেক আমল করে তাহলে তার আমল নামায় নেক আমল লেখা হবে, যদি গুনাহ করে তাহলে তার আমল নামায় গুনাহ লেখা হবে। এইভাবে লেখো যে যেমনিভাবে আমল করবে সে তেমনিভাবে ফল পাবে। ভালো আমল করলে জান্নাতি হবে, খারাপ আমল করলে জাহান্নামি হবে। নেক আমল করলে জান্নাতি হবে, আর খারাপ আমল করলে জাহান্নামি হবে। সত্য কথা বললে জান্নাতি হবে, জাহান্নাম মিথ্যা কথা বললে জাহান্নামি হবে। হালাল খাইলে জান্নাতি হবে, হারাম খাইলে জাহান্নামি হবে। শুদ্ধ খাইলে জাহান্নামি হবে, হালাল উপার্জন করলে জান্নাতি হবে। ও কলম রে তুমি ওইভাবে লেখো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতের বেলায় একই কথা লিখো। ভালো আমল করলে জান্নাতে যাবে, একজন আল্লাহ কিন্তু সেই নবীর উম্মতের কথা লিখতে কলমকে বলেন নাই, বলছেন কোন নবীর থেকে কোন নবী পর্যন্ত। আদম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পর্যন্ত। কলম এবার নিজে এবার কিয়াস করে দেখেন, কিয়াস করা যায় না কেন নাই? কলম এবার কিয়াস নিজের জ্ঞান দিয়ে এবার লিখতেছে, সব নবীর উম্মতের কথা লিখতে বলছে, একজন নবীর উম্মতের কথা তো লিখতে বলেন নাই, তাহলে না বললো আমি দেখি। যেহেতু একজন নবীর উম্মত শেষ নবীর উম্মত, আমি কলমের নবীর উম্মত ধরে বলেন সুবহানাল্লাহ। কলমের নবীর নাম কি? আপনার আমার নবী যিনি, কলমের নবী ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী যিনি, আপনার আমার নবী ও তিনি সুবহানাল্লাহ। সমস্ত মখলুকাতের নবী যিনি, আমি আব্দুর রহমানের নবী ও তিনি। আলহামদুলিল্লাহ
শ্রবণ করে আমি আমল নামা সম্পর্কে লেখা বাকি আছে, আল্লাহ নির্দেশ দেয় নাই। এইবার কলম যদি ইচ্ছা করে লেখা শুরু করছে কি যে আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যদি ভালো আমল করে জান্নাতে যাবে, খারাপ আমল করলে যেই মাত্র কলম লেখা শুরু করছে জাহান্নামের কথা, আমার আল্লাহ সম্মান দেখাও। এদিকে একটা মাইক, এদিকে যখন স্টেজ বানাইছে, প্যান্ডেল বানাইছে, মানুষ যখন এদিকে বসছে, এদিকে একটা দেওয়া উচিত ছিল। যখন এদিকে ফিরে যদি আলোচনা করি যখন, তখন তো এদিকে আওয়াজ পাই না। আর যদি এদিকে না ফিরি তাহলে আমার এই বাবারা বাইরে আমার উপরে বাজার হবে যে হুজুর সবসময় ওই দিকে ফিরি উপাস করে আমি করতে চলতে পারি না। এই জন্য আমার মনে হয় এই দিক থেকে যেন এদিকে তাকাই বেশি। কি যেন বলতেছিলাম, হ্যাঁ মনে রাখবেন, মেশিন ব্যবহার মাইকের যতদূর ততদূর পর্যন্ত সকলকে আহ্বান জানাই, তাড়াতাড়ি জামালপুর কিনা জামাল মরণ চলে আসুন, মায়া পলার মরে চলে আসুন, সমাজ তাড়াতাড়ি চলে আসুন। নিজে যদি খবর পেতে চাও, মা বাবার কবরকে যদি দেশের বাগান বানাতে চাও, যদি মা বাবাকে মাফ করতে যদি চাও, তাড়াতাড়ি মা ভেবে চলে আসুন, দেরি করে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের মতো, আরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের মতো কলম ইচ্ছা করলো আখির জামানার নবীর উম্মতের আমলনামা সম্পর্কে লিখবে, যেই মাত্র জাহান্নামের কথা উচ্চারণ করেছে লিখবে, আমার আল্লাহ বলেন তাআদ্দিয়া কলম, তাআদ্দিয়া কলম, এ কলম সম্মান দেখাও, আদব দেখাও, ইজ্জত দেখাও, ইজ্জত দেখাও, বলে বলে দেখাও, সম্মান দেখাও। আগে আমাদের দেশে একটা প্রচলন ছিল স্যার আদব, স্যার আদব, স্যার আদব, এই আদব দিচ্ছেন আপনারা, দিচ্ছেনি আদব মানে কি সম্মান দেখান, সম্মান দিচ্ছেন, আগে দিচ্ছেন, আমরা কিন্তু দিয়েছি, আর হিন্দু যদি হইতো তাহলে নমস্কার না হইলে, আমরা কোনদিন মুসলমান কোনদিন আমরা নমস্কার দেই নাই, বরং হিন্দু ভাইরা আমাদেরকে নমস্কার দিত, ওদের ভাষায় কি আদব, এই নমস্কার শব্দের অর্থ কি, অর্থাৎ সম্মান ইজ্জত, আদব, আদব অর্থ কি সম্মান দেখাও, আদব অর্থ কি সম্মান দেখাও। আল্লাহ ডেকে ডেকে বললেন হে কলম সম্মান দেখাও, সম্মান দেখাও। কলম মনে করল আমার যেন কি অন্যায় হয়েছে, আমার যেন কি ভুল হয়েছে, আমার যেন কি বেয়াদবি হয়েছে, এতক্ষণ পর্যন্ত আদম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর থেকে একজন নবীর বাদ দিয়ে বাকি নবী ও রাসূলের উম্মতের সকলের আমলনামা লিখতে শুরু করলাম, লেখা শেষ করলাম, আল্লাহ পাকের কোথাও কোনো আওয়াজ নাই, কোথাও কোনো আদেশ নাই, কোথাও কোনো নিষেধ নাই, কোনো কিছুই নাই। এখন এই মুহূর্তে আমাকে তা আদাব বলে খেতাব করলেন, সম্মান দেখাতে বললেন, নির্দেশ দিলেন, আমি কলমের মনে হয় যেন কোথায় বেয়াদবি হয়েছে, বেয়াদবি হয়েছে, এই কলম ছিল কোথায় আরস মহল্লায়, কোথায় ছিল আরস মহল্লায় না, এই কলম ছিল
সেই রুহের জগতে, কলম ছিল সেই জগতে, কলম এখন কি করলো? ভয় কম্পমান হতে লাগলো, কাঁপতে 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 তাহার সারা নিচের বুকে পড়ে গেল। বলে বলেন সবা, বলে বলেন সবা, আমার আল্লাহ বলেন এর ফরিয়াদ কলম, হে কলম তুমি জাগো উঠো, আর কতক্ষণ জমিনে থাকবা? কলম কিন্তু সেজদা দিয়ে সেজদা বলেন সবা, রাত্র এগারোটার মধ্যে শেষ করতে চাই। কয়টা বাজে? যেহেতু একটু ঠান্ডা, আবার দ্বিতীয় নাকি পরিস্থিতিও ভালো না, তাহলে আলোচনা তো শুরুই করতে পারলাম না, শেষ করার সময় হয়ে গেছে। অতএব তাড়াতাড়ি সংক্ষেপে শেষ করি, কেমন? এখানে বহু কিছু জানার, বহু কিছু শেখানোর, বহু কিছু বুঝার আছে। আলহামদুলিল্লাহ, বলুন। কলম, আগে আমরা কলম, যেই কলম দিয়ে লিখতাম, উইনসন, ইউথ, তারপর আর দুজন কলম আছিল, হ্যাঁ, দেখছেন, হ্যাঁ, আচ্ছা, এই কলমের নিপ কি? নিপ বুঝেন নি, নিপটা কি? এটা ফাটা না আনা মাত্র? হ্যাঁ, কোন দিক থেকে ফাটা জানেন কি? সামনের দিক থেকে। হ্যাঁ, সামনের দিক থেকে। কবে থেকে ফাটা? এটা জানেন, এই দিন থেকে ফাটা, যেদিন আত্মাবিয়া কলম সম্মান দেখা হয়ে কলম ভয় কাঁপতে কাঁপতে যখন জমিনে পড়ে গেছে, তখন ও ফেটে গেছে, দুই ভাগ হয়ে গেছে। ধরে ধরেন কি যেন ভুল হয়েছে, কি যেন অন্যায় হয়েছে, কি যেন বেয়াদবি হয়েছে। আল্লাহ পুনরায় ঘোষণা দিলেন, তুমি জাগো উঠো, অতঃপর লেখো, এইবার কলম কায় নব, আমি কিভাবে লাগব, কোন নিয়ম লাগব, কি লাগব, তুমি শিখে লাগ, আমি তো বুঝিলাম, আমার কাছে বুঝলাম, আমার কাছে বিরাম নাই, তোমার বন্ধু নবী শেখ জামানের নবীর উম্মতের বেলায়, আমি কলমের নবীর উম্মতের বেলায়, আমি কি লাগব, আমার বুঝলাম। আমার আল্লাহ কলমের কলম শেখে দেখো, এইভাবে দেখো, অনেক বিরাট ইতিহাস, লম্বা কাহিনী, সংক্ষিপ্তাকে বলছি, আল্লাহ বলছেন কলম রে আমার বন্ধু, নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের বেলায় এইভাবে লেখো, উম্মতুন মুজনিবাতুন, আখিরি জামানার নবীর উম্মতরা হবে গুনাহগার, যারা বলেন সুবহানাল্লাহ, আর আল্লাহ হবেন গফফার। এই গফফার শব্দ বুঝানোর জন্য এতদূরে চলে গেলাম, আর আল্লাহ হবেন গফফার, কারণ কি? কারণ হলে আমি আমার দোস্তের উন্নতের বেলায়, যত তোমাদের উন্নত আমার দোস্তের উন্নতরা, যত তোমরা করবে কোনো ভয় ভাই কোনো চিন্তা নাই, যত রুমা করবে, আর যদি আমার বন্ধুর সিনেতে একবার মাছ খাওয়ার মতো যদি চাইতে পারে, আমি আল্লাহ আমার বন্ধুর গুণাগারদেরকে সাথে সাথে মাফ করে দিব। আল্লাহু আকবার।
অসীমায় আপনি আমি মাফ হয়ে যাব সারাটি জীবনের গুনা, ধরে বলুন সুবহান। সকলে মা হয়ে যাবে নবী রহমত করলে লালানের আল্লাহর কাছে। আমরা মাঝে মাঝে যারা তরিকতপন্থী তারা মাঝে মাঝে আল্লাহর কাছে বলি পারি না, নজর সাথে শুরু করেছিলাম আলোচনা করেছিলাম বহু ব্যাখ্যা করে থাকেন মসজিদে আপনারা আলোচনা শুনেন আয়াতে কারিমার অর্থ কি আপনারা অনেকে জানেন। আমি মূল অর্থের দিকে যাব না, হাকিকতের দিকে যাব। হাকিকত এখানে কি, আসল মর্ম কি, মর্মার্থ কি, সেটা হলো এই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি বলুন হে আমার বান্দা সকল, তোমরা যদি অন্যায় করো, অন্যায় করো কেউ যদি জুলুম করো, গুনাহ করো নফসের প্রতারণায়, নফসের উপরে যদি কেউ জুলুম করো, অত্যন্ত গুনাহ করেছো, অপরাধ করেছো, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, নিরাশ হইও না, তোমরা কেহ নিরাশ হইও না। কিসের থেকে?